রাজ্যের বুকে ক্রমবর্ধমান নারী ঘটিত অপরাধের জন্য শাসক দল এবং স্বরাষ্ট্রমন্ত্রীকে দায়ী করলেন DYFI এর রাজ্য সম্পাদক নবরদেব। সেই সাথে রাজ্যের মহিলা কমিশনের চেয়ারপারসন কে তুলোধুনো করে ছাড়েন তিনি। মোহনপুরে এক তরুণীকে পুড়িয়ে মারার প্রতিবাদে DYFI আয়োজিত বিক্ষোভ কর্মসূচিতে এই অভিযোগ DYFI রাজ্য সম্পাদকের। আমাদের রাজ্যে বিগত দুই বছরে ভয়ঙ্কর থেকে ভয়ঙ্করতম দিন আমাদের রাজ্যে নেমে আনছে BJP জোট সরকার নেতৃত্বে। আজকে সকাল থেকে যে ছবি গোটা রাজ্যে গোটা দেশের মধ্যে ছড়িয়ে পড়েছে, 22 বছরের যুবতীর দগ্ধ আগুনে পোড়া দেহ, এবং অভিযোগ হচ্ছে যে ধর্ষণ করে তাকে এইরকমভাবে বিভৎসভাবে নৃশংসভাবে খুন করা হয়েছে। আর বলছিলাম, আমাদের এই ধরনের চিত্র, এই ধরনের ছবি আমাদের রাজ্যে আর বিগত দিনে দেখা যায়নি। তারও গত কয়েকদিন আগে আমরা দেখেছিলাম বেলুড়িয়া সিদ্ধিনগরে 12 ঘন্টা 52 বছরের বৃদ্ধ মহিলাকে বেঁধে তার উপর অমানসিক বর্বরতম নির্যাতন নামিয়ে আনা হয়েছিল। তারপর এই ছবি গোটা দেশের মানুষ, রাজ্যের মানুষ দেখছে এই ভয়ঙ্কর এই ধরনের আক্রমণের নিন্দা জানাচ্ছি। আমরা মনে করছি সমাজদ্রোহীদের আটকানোর জন্য আমাদের রাজ্যের আইন শৃঙ্খলা সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে। BJP নেতৃত্বে সমাজদ্রোহীরা প্রতিদিন গোটা রাজ্যে দাপিয়ে বেড়াচ্ছে, এবং এই যে বামপন্থী আন্দোলনের অফিস ভাঙচুর, নেতার বাড়িতে আক্রমণ, বামপন্থী নেতা কর্মীদের উপর আক্রমণ, সন্ত্রাস, রক্তাক্ত করা, এই ক্ষেত্রে শাসক দল তাদের মদত যোগাচ্ছেন। শাসক দল যখন মদত যোগাচ্ছেন, স্বরাষ্ট্রমন্ত্রী কোনো বক্তব্য নেই, এতগুলা বামপন্থী আন্দোলন অফিস ভাঙচুর হয়েছে, গ্রেপ্তার নেই, অসংখ্য আক্রমণ হয়েছে, গ্রেপ্তার নেই, সমাজদ্রোহীরা মনে করছেন আমাদের সরকার, সমাজদ্রোহীরা মনে করছেন আমরা স্বাধীন, তার জন্যই এই আক্রমণগুলো দিন দিন বৃদ্ধি পাচ্ছে। আমরা যেখানে কথা বলছি তার সঙ্গে মহিলা কমিশন, আজকে থেকে 10-15 দিন আগে মহিলা কমিশনের চেয়ারম্যান, আমরা লজ্জাবোধ করছি ওনার প্রতি, যে মহিলা কমিশনের চেয়ারম্যান বিশ্ববিদ্যালয়ে গিয়ে বলছেন গত 2 বছরে কোনো নারী নির্যাতনের ঘটনা নেই, এবং মহিলা কমিশনের চেয়ারম্যান যখন এই সম্পর্ক এইরকম বক্তব্য রাখেন তাতে নারী নির্যাতনকারীরা উৎসাহিত হয়, যে এবং সমাজদ্রোহীরা যখন তাতে উৎসাহিত হয় স্বরাষ্ট্র দপ্তর চুপ করে থাকেন। আমরা স্বরাষ্ট্র দপ্তরের কাছে দাবি করব এই ঘটনার সঙ্গে যুক্ত দ্রুত গ্রেপ্তার করা, নয়তো এই রাজ্যের আরও বৃহত্তর আন্দোলন, আমরা ছাত্র, যুবরা, বামপন্থী আন্দোলনের সংগঠনের নানা অংশের মানুষ যারা আছেন, আমরা রাজ্যে বৃহত্তর আন্দোলন তৈরি করব। এবং এই চিত্র যে ছবি ফুটে এসেছে 2 বছরের, এটাই হচ্ছে BJP সরকারের যে দিনগুলো আসছে, BJP সরকার তৈরি করা দিনের এ হচ্ছে চিত্র, এবং এর জন্য স্বরাষ্ট্র দপ্তর, BJP দল, শাসক দল দায়ী। ব্যুরো রিপোর্ট, হুলাবুল।